আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কি করলে একটি ইউপিএস 12 ঘন্টা ব্যাকআপ দেয়। আমরা এখানে একটি 650 বি এর একটি ইউপিএস নিয়েছি, যে ইউপিএসে নতুন ব্যাটারি থাকলে 30 মিনিটের মতো ব্যাকআপ দেয় এবং কিছুদিন ব্যবহার করার পর 4-5 মিনিটের বেশি ব্যাকআপ দেয় না। তা প্রথমে আমরা ইউপিএসটা খুলে নেব। বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা দয়া করে সব ভিডিওটি দেখুন, না হয় আপনারা বুঝতে পারবেন না, কারণ ভিডিওটি স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন, যার কারণে একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ইউপিএসটি আমার খোলা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি নেগেটিভ এবং একটি পজিটিভ কেবল আছে। এখানে একটি 12 ভোল্ট 7.5 এমপিয়ার একটি ব্যাটারি ছিল, ব্যাটারিটি আমি আগেই খুলে নিয়েছি। আমাদের দরকার হবে এরকম একটি 12 এমপিয়ার সম্পূর্ণ একটি কেবল। আমি এই ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ এই কেবলের সাথে সংযুক্ত করে দিব। এই জন্য আমার ইউপিএসটির পিছন থেকে দুটি ছিদ্র করতে হবে, যে যেন তার দুটোর ভিতরে ঢুকানো যায়। আমি এখন সার্কিটটি খুলে নিলাম। সার্কিটটি খুলে নিয়ে আমি পিছনের অংশটি খুলে নিয়ে তারপর আমি ছিদ্র করব। যেহেতু এটা আমার লোয়ার বডি, অনেক ইউপিএস আছে প্লাস্টিকের বডি, প্লাস্টিকের বডির জন্য সহজ হবে। পার্টটি যেন এখান থেকে কেটে না যায় এই জন্য আমি ধার কমিয়ে নিলাম। এখানে আমি একটু রং করে দিচ্ছি যাতে বডিটা খুব সহজে জং না ধরতে পারে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। আমি কি করব, আমি অন্য একটা, আমার কাছে ইউপিএস এর বোর্ড ছিল ওইখানে দুটি ক্লিপ ছিল, ক্লিপ দুটি আমি এই তারের সাথে সংযোগ দিয়ে আমি খুব সহজেই মানে কানেকশনটি দিতে পারবো। আমি চাইলে আবার খুলেও নিতে পারবো। আপনারা চাইলে এটি করতে পারেন, না হয় আপনারা তার দুটো কেটে এখানে সংযোগ দিয়ে দিন। সংযোগটি যেন খুব ভালো হয়, লুজ কালেকশন না থাকে, কারণ এখানে ভালো মানের এম্পিয়ারের একটি চাপ আছে, যদি লুজ কালেকশন থাকে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সংযোগটি দিয়ে ভালো করে টেপ পেঁচিয়ে নিলাম যাতে কোনো বডি না হতে পারে। খুব ভালোভাবেই কাজটি করবেন, কাজটি খুব সহজ, আপনারা চাইলে পারবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, চাইলে আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারেন। আমাদের এইখানে সংযোগটি খুব ভালো করে দিবেন যেন উল্টো না হয়, উল্টো হলে
ইউপিএসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই তার দুটোতে দুটো ক্লিপ দিয়ে দিলাম, যাতে তারগুলো টান দিলে যেন ছিঁড়ে না যায়, এই জন্য আমি দুটো ক্লিপ দিয়ে আমি তার দুটো বেঁধে নিলাম। তা এ পর্যায়ে আমার কাজ শেষ, আমি এখন ইউপিএসটি আটকাবো এবং আটকানোর পর আমরা ইউপিএসটি চেক করব যে আমাদের সংযোগগুলো ঠিক আছে কিনা, ইউপিএসটি ঠিকমতো কাজ করতেছে কিনা। আমি এখানে ব্যবহার করতেছি 120 এম্পিয়ারের একটি ব্যাটারি, আপনারা চাইলে এর বড় ছোট যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার ইউপিএসে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবে না, এজন্য আমি লাগিয়ে নিয়েছি একটি সোলার প্যানেল যেটি দিয়ে চার্জ হবে এবং ইউপিএসে ব্যবহার করবে। যদি আপনারা সোলার প্যানেল না লাগান তাহলে অন্য একটা ব্যাটারি চার্জার লাগিয়ে নিতে হবে, কারণ এটির ক্ষমতা একটি 10 এম্পিয়ার 15 এম্পিয়ার ব্যাটারি চার্জ করা, এটি নিয়ে তো আর 100 এম্পিয়ার বা 80 এম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে না। তা আমরা ইউপিএসটি এখন চেক করব, দেখুন ইউপিএসটির সংযোগ সম্পূর্ণ ঠিক আছে। এখানে একটি 100 ওয়াটের বাল্ব আমি চেক করতেছি, এবং 120 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমি ইউপিএসটি চালাতেছি, দেখুন খুব ভালোভাবে কাজ করতেছে। এখন আমি এখানে কারেন্টের সংযোগ দিয়ে দেখব যে কারেন্টের আউটপুটটা দিতেছি কিনা ঠিক মতো। দেখুন বন্ধুরা, এখানে আমার কারেন্টের সংযোগ দেওয়া আছে, 220 ইনপুট দিয়েছি, আমার নর্মাল ইন্ডিকেটরটা জ্বলতেছে। তা বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এইরকমের আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।